তোমাদের ফাইনালি সন্ধ্যা 6:15 সময় আমরা পেলিং এ প্রবেশ করলাম। I never answer to no man, I still go. Go, 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 go. Hey guys, welcome back. এখন বাজে সকাল 10টা, আমি গ্যাংটক থেকে বেরিয়ে পড়ছি পেলিং এর উদ্দেশ্যে। তো ফার্স্টে যাব হচ্ছে রাভাংলা, রাভাংলা বুধবার ভিজিট করে সেখান থেকে আবার যাব হচ্ছে পেলিং এ। পেলিং আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে। তো টার্গেট ছিল সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ার, তো প্যাকিং করে বেরোতে বেরোতে আপনার 10টা হয়ে যায়। দেখা যাক কত সময় লাগে, রাস্তা কন্ডিশন খুব একটা ভালো হবে না যা শুনলাম। রুট হচ্ছে যে ফার্স্টে যাবো হচ্ছে আমরা এখান থেকে রানীপুর, রানীপুর থেকে সিংটাম, সিংটাম থেকে রাস্তা ভাগ হলে একটা চলে গেছে সোজা রংপুর হয়ে কালিম্পং দিয়ে ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর একটা চলে যাবে হচ্ছে ডান দিকে রাস্তাটা কেটে যাবে সেটা চলে যাবে হচ্ছে প্রবেশ সিকিম ও সাউথ সিকিমের দিকে যাবো। তো আমরা চলে এসেছি সিংটামে। সিংটাম হচ্ছে গ্যাংটক থেকে 7.5 কিলোমিটার দূরত্ব। রাস্তাটা ভালোই ছিল যার জন্য আমরা 1 ঘন্টার মধ্যে অলরেডি এতটা রাস্তা কভার করেছি। রাভাংলা যাওয়ার রাস্তা খালামি কিছুটা, একদমই বাজে, পুরো অফ রোড। তো মিল এক জায়গায় দাঁড়ালাম, আবার এখান থেকে বেরিয়ে যাবো। মোটামুটি আরও 35 কিলোমিটার দূর আছে রাভাংলা। রাভাংলাতে মেন যাবো হচ্ছে আমরা শুধু বুধবারটা। তো রাস্তায় ধস পড়ে রাস্তা পুরো ব্লক ছিল, সিঙ্গেল ওয়ে রাস্তা ছিল এবং কাজও চলছিল যার জন্য ওখানে আমাদের মোটামুটি 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়ছি। তো এখানে কিছুটা রাস্তাটা ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমার সামনে এখানে পুরো রাস্তাটা এবং ভিউটাও খুব সুন্দর। রাভাংলা থেকে 10 কিলোমিটার আগে আমরা একটা জায়গায় দাঁড়ালাম খাওয়ার জন্য, সকাল থেকে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট বলা ভুল, লাঞ্চই হয়ে গেল। এখন টাইম তো 2টো বাজছে, আর এই যা রাস্তার কন্ডিশন দেখলাম 60 কিলোমিটার চলাতে কমসে কম হলেও 3-3.5 ঘন্টা লেগে যাবে। রাস্তা বেশিরভাগ জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য খারাপ হয়ে আছে, গাড়ি বেশি জোরে টানাও যাচ্ছে না। তো এই জায়গার ভিউটা খুব ভালো, তোমার দেখাচ্ছি ভিউটা আমি। চলে এসেছি আমরা রাভাংলা বুদ্ধপার্ক, এই হচ্ছে গেট। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, টিকিটের প্রাইস হচ্ছে 80 টাকা অ্যাডাল্ট। এই চারজনের 320 টাকা।
পার্কটা অনেক বড় এরিয়া জুড়েই রয়েছে। তো আমরা বুদ্ধর যে মেন স্ট্যাচু আছে সেটার দিকে এগিয়ে যাচ্ছি। পার্কের ভিতরে একটা ছোট শিব মন্দির রয়েছে। এটা মাস্ট ভিজিট প্লেস। রাস্তা খুবই খারাপ ছিল, যার জন্য টাইমটা লেগে গেল, বাট এখানে এসে পুরো মনটা শান্ত হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট গুছানো। তো বুদ্ধ পার্ক যেটা দেখছো স্ট্যাচুটা, তার নিচে রয়েছে হচ্ছে মিউজিয়াম, যেটা হচ্ছে আর্ট গ্যালারি, যেখানে ভিতরে একটা ভগবান বুদ্ধের স্ট্যাচু রয়েছে ছোটো, এবং তার পাশ জুড়ে পুরো গ্যালারি জুড়ে রয়েছে হচ্ছে ভগবান বুদ্ধের জীবনীর পুরো চিত্রকথা, মানে পুরো চিত্রের মাধ্যমে পুরোটা স্যার বোঝানো হয়েছে। তো সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোটা বন্ধ ছিল, যার জন্য আমি কিছু করিনি রেকর্ডিং। তো বুদ্ধ পার্ক পুরো ঘুরতে মোটামুটি এক ঘন্টার সময় লেগে গেলো আমাদের। এখন বাজে হচ্ছে 4টা, আমরা আবার বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সুদর্শন, তো যেটা এখান থেকে 44 কিলোমিটার ডিস্টেন্স। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। তো আমরা পেলিংয়ের খুব কাছে চলে এসেছি, এখান থেকে পেলিং আর 5 কিলোমিটার। তো আমরা পেলিংয়ে চলে এসেছি, এই হচ্ছে আপার পেলিং। এখান থেকে আমাদের হোটেল হচ্ছে মিডল পেলিংয়ে, যেটা হচ্ছে রিম্বি নদী বা রিম্বি ওয়ারেন্স গার্ডেন যাওয়ার রাস্তাতে পড়ছে। তো একবার হোটেল ঢুকে দেখা হবে। যখনই আমরা পেলিং এর দিকে ঢুকলাম, অথবা সিকিমে ঢুকে গেলাম, তখন একটু রাস্তাটা বেটার হলো, কিন্তু রাস্তাটা খুব কার্ভ, বেশি চড় না, যার জন্য গাড়ি জোরে টানা বেড়া যায়নি, জোরে জানানো যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের টার্গেট ছিল বিকাল 4টার মধ্যে বিলিং প্রবেশ করে যাওয়া, সেক্ষেত্রে আমাদের 2 ঘন্টা 15 মিনিট লেট হয়, কারণ আমরা সকালে অলরেডি লেট করে বেরিয়েছি। আমাদের টার্গেট ছিল 8:52, বাট টাইমের জন্য সেটা করতে হতো 8:10 হয়ে যায় একটা থেকে। বাকি বিলিং কালকে এক্সপ্লোর হবে, সাথে থাকো, দেখতে থাকো।